প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আমরা ব্যাসিক যেই আমরা ফরমেটিংগুলো আছে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আমরা সবাই জানি লেখার জন্য ইউজ হয় তো এই টেক্সট ফরমেটিংয়ের জন্য যে ব্যাসিক রুলসগুলো আছে বা যে সকল শর্টকাটগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকলে শুনলে এবং টিচারের সাথে ইন্টার্যাক্ট করলে আমরা সর্বোচ্চটাই শিখতে পারবো তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি তারপরে মনে কথা বললে ভালো হবে আশা করি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা সবাই জানি আজকাল তো মোবাইল ফোনেও মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা যায় ব্রাউজারেও কাজ করা যায় সফটওয়্যার না থাকলেও কাজ করা যাচ্ছে তাই না সরাসরি যে সফটওয়্যার আমাদের ইনস্টল করা না থাকে তো এই বিষয়ে কম বেশি সবাই পারদর্শী বাট আমি কিছু বেসিকের পাশাপাশি কিছু কি পয়েন্ট টাচ করবো যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বিশেষ করে যখন প্রজেক্ট বা রিপোর্ট যখন এগুলো রেডি করবেন তখন ফর্মেটিংগুলো কীরকম সেই বিষয়গুলো নিয়ে আমি টাচ করব তো প্রথমে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি ক্লিক করলাম সো এম এস ওয়ার্ড ওপেন করলে শুরুতেই আমরা টপে যেটা দেখি ডকুমেন্ট ওয়ান এবং ওয়ার্ড যেটা আমরা এক্সেলে দেখছিলাম বুক ওয়ান কিন্তু এখানে এটা হচ্ছে ডকুমেন্ট ওয়ান সো যদি আমরা এই ফাইলটা শুরুতেই সেভ করে নিতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে এস দিতে পারি এস মানে সেভ অথবা ফাইলে গিয়ে আমরা দেখেন সেভ এবং সেভ অ্যাজ দুইটা অপশন আছে সো প্রথমবার অর্থাৎ যেই ফাইলটা এখনও সেভ হয়নি সেই অবস্থায় সেভে ক্লিক করলে যা আসবে সেভ এ ক্লিক করলেও একই জিনিস আসবে তো আমি যে কোনোতে ক্লিক করতে পারি সেভ এজে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কোথায় সেভ করবো সেই লোকেশনটা আমি চাইলে সেট করতে পারি এই যে এখানে আছে পিসি যে এতে ক্লিক করি অথবা এখানে আমার যেই কারেন্ট যে ফোল্ডারগুলো সেগুলো এখানে দেখাচ্ছে আমি দিস পিসিতে ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম দিস পিসিতে আপনারা যদি ডিসপ্লেতে ক্লিক করার পর সরাসরি নিয়ে যাচ্ছে ডকুমেন্টসে সরাসরি আপনার পিছিয়ে যে ডকুমেন্টস আছে সেখানে নিয়ে যাচ্ছে আমি চাচ্ছি সেখানে সেভ করবো না আমি আমাদের পছন্দ মতো তৈরি করতে একটা ফোল্ডারের মধ্যে সেভ করবো হতেই পারে তো আমি কোথায় তৈরি করতে চাই সাপোজ ডেস্কটপে ডেস্কটপে ক্লিক করলাম যদি কেউ মনে করি না আমার কোনো পার্টিকুলার ফোল্ডারের মধ্যে সেভ করব তাহলে যেই ড্রাইভের মধ্যে সরি যে ড্রাইভে ক্লিক করবেন সেই ড্রাইভে যাবে এই যে আমি ডি ড্রাইভে ক্লিক করলাম ই ড্রাইভে ক্লিক করলাম যাচ্ছে আমি চাচ্ছি ডেস্কটপে সেভ করব সো ডেস্কটপে ক্লিক করলাম এখন যদি সেভ করি এখানে একটা নাম দিয়ে সাথে সাথে সেভ হয়ে যাবে আমি চাচ্ছি একটা ফোল্ডার বানিয়ে তার ভিতরে সেভ করব সেটাও কিন্তু হতে পারে ওকে তাহলে আমরা এখন আসি কোথায় দেখেন দিস পিসি ডেস্কটপ এরো চিহ্নগুলো লক্ষ্য করলে বোঝা যাচ্ছে এরপরে আমরা এখানে নিউ ফোল্ডার এই যে নিউ ফোল্ডার আছে ক্রিয়েটে নিউ ফোল্ডার ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ফোল্ডারের নাম দিচ্ছি সাবোজ ধরেন যে কী দিব এম এস ওয়ার্ড এটাই নাম দিলাম ফোল্ডারের নাম ডাবল ক্লিক করতে পারেন কিবোর্ড থেকে এন্টার দিতে পারেন যে যেটাই দিই না কেন কাজ করবে এরপরে আবার ডাবল ক্লিক করবো অথবা এন্টার দিব তাহলে এবার দেখতে পাচ্ছি দিস পিসি ডেস্কটপ এম এস তার মানে এখন আমরা এম এস ফোল্ডারের ভিতরে আসি এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু কিন্তু নাই এখন হচ্ছে নামকরণ ফাইল নেম তো বাই ডিফল্ট লেটেস্ট ভার্সন যেগুলো আছে এখন ডক ফাইল বা এম এস যেগুলো আমরা বলি দু হাজার দশের পর থেকে সবই হচ্ছে ডট ডিওসি এক্স এর আগে ছিল ডট ডিওসি এখন হচ্ছে এক্সটেনশন ডট ডি ও এক্স যেমন এক্সেলের ক্ষেত্রে আগে ছিল এক্স এস এখন আসছে এক্স এল এস এক্স অর্থাৎ এক্সটা নতুন আসছে ওকে হাজার দশের পর থেকেই আমরা ভার্সনগুলোতে এগুলো পাই তো আমরা এখানে জাস্ট ফাইল নেমে যদি ক্লিক করি পুরোটা সিলেক্টেড অবস্থায় আসে আমরা যদি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারি সাপোজ ধরেন আমরা দিলাম যে বেসিক ডট ডিও এক্স দিলাম না কিন্তু অটোমেটিক সে ডি ডট সি এক্স দিয়ে সেভ হবে কারণ এখানে দেখাচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট ডট ডিউ সি এক্স আমরা যদি পূর্বের ফর্মেটে কেউ সেভ করতে চাই এই যে নাইনটি সেভেন টু টু থাউজেন্ড থ্রি ডট ডিওসি সম্ভবত টু থাউজেন্ড থ্রির পরে হয়তো বা ডট ডিউ সি এক্স আসছে যদি কেউ পূর্বের ফর্মেটে চাই তাহলে এটা দিলে ডট ডিওসি হয়ে যাবে যে ডট ডিওসি আমরা যদি লেটেস্ট যেটা ছিল সেটা এই যে ওয়ার্ড ডকুমেন্ট আমাদের লেটেস্টটাই সেভ হোক তো আমরা এখানে যে ডট ডিউ সি এক্স লিখতে হবে বাট কিন্তু তা না আমি আবার দেখাই সিলেক্ট করলাম ব্যাসিক এবার যদি সেভ দিই আমার ফাইলটা সেভ হয়ে গেল বুঝবো কীভাবে এই টপে আমরা দেখতে পাবো বেসিক ডট ডিওসি এক্স আসছে এটা মিনিমাইজ করি এটা হচ্ছে মিনিমাইজ বাটন এই যে মিনিমাইজ আমরা এই যে দেখি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এমএস ওয়ার্ড তার ভিতরে আমরা বাসিক ডট ডিওসি এক্স আসছে তাহলে আমাদের ফাইল খুঁজে পেতে সুবিধা আসি আর একটা ফাইল আমরা প্রয়োজনে সেভ করি আমি তো যেটা দেখালাম যে আমার ডকুমেন্ট ওপেন সেই অবস্থায় সেভ করা দেখালাম ফোল্ডার ক্রিয়েট করা দেখালাম এখন যদি এমন হয় আমি এখানে আগে ডেস্কটপ একটা ফোল্ডার বানাবো নিউ ফোল্ডার সাপোজ আমি দিলাম হচ্ছে কি দিব সাপোজ এম এস ওয়ার্ড এ বি সি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম আমার টার্গেট হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ফাইল সেভ করবো ওপেন করে দেখি কোনো ধরনের ফাইল কিন্তু নাই তাহলে এখন আমি এখানে যাই এটা কিন্তু বেসিক ডট ডিউসি এক্স ওকে সো এই ফাইলটা আমার থাক আমি নতুন একটা ফাইল ওপেন করতে চাই তাহলে ফাইলে গিয়ে এই যে নিউ সো নিউতে ক্লিক করতে পারি অথবা এখানে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে হবে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করা মানে যে ব্লাঙ্ক ডকুমেন্ট আসছে ক্লিক করলাম সে এখন দেখি এগেন ডকুমেন্ট টু আছে কারণ ডকুমেন্ট ওয়ান অলরেডি ওপেন করা আছে যেটা আমরা নামকরণ করেছি বেসিক ডট ডিউসি এক্স আমি যে টাস্ক বার থেকে ক্লিক করতেছি আশা করি সবাই বুঝতে পারতেছেন ডকুমেন্ট টু এখন এটাকে সেভ করবো ফাইলে গিয়ে সেভ অ্যাস কোথায় সেভ করবো এই যে পিসি বা পুরাতন হলে এখানে ডেস্কটপ দেখায় ওখানে ক্লিক করতে হবে আমি দিস পিসিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে খুঁজবো যে কোথায় আমি সেভ করতে চাই ডেস্কটপে সেভ করতে চাই বাই ডিফল্ট কিন্তু ডকুমেন্টস থাকে ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখন যদি সেভ দিয়ে দিই তাহলে ডেস্কটপে সেভ হয়ে যাবে কোনো ফোল্ডারের ভিতরে না আমি চাচ্ছি কোনো একটা পার্টিকুলার ফোল্ডারের ভিতরে হোক আমাদের ফোল্ডারটা এখান থেকে খুঁজতে হবে আসে কি না যে এমএস ওয়ার্ড এবিসি আসে ডাবল ক্লিক করলাম এই লিঙ্কটা পাতটা দেখি ফাইল পাত ডেস্কটপ এমএস ওয়ার্ড এবিসি এখানে ক্লিক করলো দেখাবে পাতটা কীরকম এই যে সি ড্রাইভে ইউজার্স বুলবুল ডেস্কটপ এম এস ওয়ার্ড এবিসি সেইভাবে ক্লিক করলো দেখাচ্ছে পুরো পাতটা এখন আসে আমরা এখানে নামকরণ করবো সাপোজ এটার নাম দিতে পারি এ বি সি যে কোনো নাম দেওয়া যাবে সেভ সো এখন কিন্তু দুইটা ফাইল এবিসি একটা ফাইল আর একটা হচ্ছে ব্যাসিক একটা ফাইল সো দুইটা ফাইল দেখালাম জাস্ট যে দুইটা ফোল্ডারের মধ্যে যেটা সেভ করতে পেরেছি কি না সো আমরা কিন্তু সেভ করতে পেরেছি ওকে তো এখন যদি আমরা এবিসি ফাইলটা রিমুভ এই ক্লোজ করে দিই এটা হচ্ছে ক্লোজ বাটন ক্লোজ করে দিলাম এখন যদি কারোর কাছে মনে হয় যে এই ফাইলটা রিনেম করব রাইট বাটন ক্লিক করে আমরা রিনেম করতে পারি সো রিনেম সাপোজ দিলাম যে এক্স ওয়াই জেড এন্টার তাহলে এটা হচ্ছে রিনেম এখন এই ফাইলটার নাম কিন্তু এক্স ওয়াই জেড হয়ে গেছে যে ডাবল ক্লিক করি ওপেন হবে সো ফাইল ওপেন হয়ে গেল এটা একটা অপশন ক্লোজ করে দিই আবার যদি মনে করি আমার এই ফাইলটা ওপেন আছে এই অবস্থায় আমি ফাইল ওপেন করবো ফাইলে যাব ওপেন ওপেনে গিয়ে এখন আমি পিসিতে যাবো যেখানে চাই খুঁজবো তাহলে আমি ডেস্কটপে যাচ্ছি এমএস ওয়ার্ড এবিসি এক্স ওয়াই জেড সো আমি এখানে বেশ কিছু ওয়ে দেখালাম এবার আসি কিছু শর্টকাট কথা বলবো এখানে কন্ট্রোল প্লাস এস এটার মানে হচ্ছে সেফ কীবোর্ড শর্টকাট লিখবো বেশ কিছু তারপরে আমি একটা পেজে কীবোর্ডের শর্টকাটগুলো লিখি পরে অন্য পেজগুলোতে টাইপিংয়ে যাবো কন্ট্রোল প্লাস ও এর মানে হচ্ছে ওপেন কন্ট্রোল প্লাস এন এর মানে হচ্ছে নিউ এফ টু এর মানে হচ্ছে রিনেম ফাইল নেম তাহলে আমরা এখানে চারটা শর্টকাট আমি এখানে লিখেছি সেই চারটা শর্টকাট একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি এখন ওপেন অবস্থায় আসি আমার একটা ফাইল এখানে অলরেডি আছে আমি এখন নতুন একটা ফাইল চাই তাহলে কিবোর্ড থেকে সিম্পলি কন্ট্রোল ধরে এন দিলে নতুন একটা ফাইল ওপেন হয়ে যাবে হয়েছে কি সবাই কি দেখতে পাচ্ছেন সো কন্ট্রোল এন দিলে আমার নতুন একটা ফাইল পেয়ে গেলাম এই যে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আগেরটা কিন্তু আসে এগেন কন্ট্রোল এন কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেই কিন্তু নতুন ফাইল পেয়ে যাচ্ছে সো আমার সময় নষ্ট না করে এই যে ফাইলে যাব নিউতে যাবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যাব অনেক সময় নষ্ট হচ্ছে দরকার নেই ওকে স্ক্রিপ্ট দিয়ে আগের অবস্থায় আসা যাবে তাহলে কন্ট্রোল এন মানে নিউ এবার আসলে আমার একটা ফাইল তৈরি করা আছে তাহলে আমি ওপেন করতে চাই এই যে ফাইলে যাবো ওপেনে ক্লিক করবো দরকার নাই কন্ট্রোল ধরে ও ও দিলাম এখন আমার কোথায় আছে খুঁজে বের করবো ডিসপিসি যেটা চাই যদি বেসিক চাই বেসিক অথবা যদি আমি এখান থেকেও ডেস্কটপ দেখা যাচ্ছে বা সিলেক্ট হয়ে আছে এখানে চাইলে ক্লিক করতে পারি ডেস্কটপে কোন ফোল্ডার এটা অথবা এই পাশ থেকে আমরা ডেস্কটপে ক্লিক করতে পারি কোন ফোল্ডার এটা তার ভিতরে এক্স ওয়াই জেড ওপেন হয়ে গেল সো এক্স ওয়াই জেড কিন্তু ওপেন হয়েছে তাহলে এই দুইটা শর্টকাট ওপেন এবং নিউ আশা করি সবাই বুঝতে পেরেছেন এই যে এফ টু বলতে আমরা বলছি রিনেম ফাইল নেম অর্থাৎ এই যে এক্স ওয়াই জেডটা আছে আমি চাচ্ছি এটাকে রিনেম করতে তাহলে এখানে কী করতে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করতে হচ্ছে রিনেমে যেতে হচ্ছে তো সিম্পলি আমি এর উপরে একটা ক্লিক করি বা এরপরে যদি আর সিলেক্ট থাকা অবস্থায় যদি আরেকটা ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হবে আমি মুছে লিখতে পারবো আবার বলি একটা ক্লিক করছি এরপরে আবার যদি একটা ক্লিক করি দেখেন এবার অ্যাক্টিভ হয়েছে লিখতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা ক্লিক করবো এবার কিবোর্ড থেকে এফ টু ফাংশন কি যে থাকে এফ টু টপে সেটা এফ টু দিলাম এবার আমি লিখতে পারবো ঠিক আছে সাপোজ বললাম যে হ্যালো ডট হয়ে গেল এখন যদি কারো কম্পিউটারে এই এক্সটেনশন দেখা না যায় তাহলে আমরা ভিউতে যাব ফাইল নেম এক্সটেনশনস এই যে টিকমার্ক দেওয়া আছে এটা তুলে দিলে দেখাবে না এই যে এখন দেখাচ্ছে না দেখতে হবে বা তেমন না অনেক সময় যদি মনে হয় যে না দেখবো ভিউতে যাবো ফাইল নেম এক্সটেনশনস ওকে চলে আসলো সো এই যে আমরা যে শর্টকাটগুলো লিখলাম এখানে এখানে যে শর্টকাট লিখলাম ওপেন নিউ এফ টু ডি নেম আরেকটা শর্টকাট শিখাই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন এর মানে হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডার সাপোজ আমি এই ডেস্কটপে বা যে কোনো জায়গাতে একটা ফোল্ডার তৈরি করতে চাই এটা তো একটা ফোল্ডার এটা একটা ফোল্ডার এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব ফোল্ডার না যেমন এটা একটা ফোল্ডার এটা একটা ফোল্ডার এটা কিন্তু ডক ফাইল এটা একটা ফোল্ডার এই যে এবিসি এটা ফোল্ডার না তাহলে একটা ফোল্ডার তৈরি করতে চাই আমার ডেস্কটপে এখানে ক্লিক আসে অবস্থায় কন্ট্রোল শিফট এন দিলে আমার অটোমেটিক এই যে নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল সো এখন নামকরণ কিবোর্ড থেকে যেটা করব সেটাই হবে সাপোজ আমি নাম দিচ্ছি কি বলে প্রোগ্রামিং এন্টার দিলাম হয়ে গেল এখন এটার ক্লিক করে টু দিয়ে রিনেম করতে পারবো এটার উপরে রাইট বটন ক্লিক করে অথবা একটা ক্লিক করে থেকে ডিলিট প্রেস করলে ফোল্ডার ডিলিট হয়ে যাবে তো আশা করি এই বেসিকগুলো আমরা সবাই বুঝতে পেরেছি আমি চারটা শর্টকাট ডিসকাস করলাম লাস্ট ওয়ান যেটা যেটা শুরুতে লিখছিলাম এটা আবার বলি আমরা এই যে কন্ট্রোল শিফট এন দিলাম সরি কন্ট্রোল এন দিলাম এই যে নতুন একটা ফাইলটা আমার সেভ করা দরকার আগের বার কী করছিলাম ফাইলে গিয়ে আমরা সেভ অথবা সেভ এ ক্লিক করেছিলাম এখন সেটা দরকার নেই কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিব তাহলে এটা চলে আসবে অটোমেটিক্যালি এখন আমি যেখানে সেভ করতে চাই সেখানে আমি যাব সাপোজ পিসিতে গেলাম এরপরে আমি ডেস্কটপে যাচ্ছি সাপোজ আমাদের এমএস ওয়ার্ড এইটার মধ্যে আরেকটা ফাইল সেভ করবো একটা অলরেডি আছে বেসিক এবার সাপোজ যদি এখানে বলি যে সো এখন এই ফাইলটা হয়ে গেল তার মানে সেভ একবারে শুরুতে আমি যেটা আবারও বলি যে একবারে শুরুতে একটা ফাইল সেভ হয় না এই অবস্থায় সেভ এবং সেভ অ্যাজ এর মিনিং সেম দুইটারই শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস একবারে প্রথমবার ঠিক আছে এরপরে আমরা এই যে এখন কিছু লিখলাম সাপোজ হ্যালো এভরিওয়ান এটা লিখলাম তাহলে এখন এই যে নতুন লেখাটা লিখলাম এটা কিন্তু আমরা এখন সেভ করি নাই আমরা ব্ল্যাঙ্ক ফাইলটা সেভ করেছিলাম এখন ক্লোজ করতে গেলে সেভ চাইবে এই যে সেভ ডোন্ট সেভ ক্যান্সেল আমি এটা ক্লোজ করে দিই তা আমাদের যেটা অভ্যাস করতে হবে যখন আমরা টাইপ করি কিছুক্ষণ পরপর কিবোর্ড থেকে এস দিবো সো এস দেওয়া মানে হচ্ছে আমার যা লিখলাম সেগুলো এক্সিস্টিং যেই ফাইলটা আছে সেখানে সেভ হয়ে গেল সো এটা আমাদের প্র্যাকটিস করতে হবে এই অবস্থায় ক্লোজ করলে কিন্তু বলবে না যে ক্লোজ করলাম চলে গেল আবার ওপেন করি এম ভিতরে গিয়ে আমাদের এই যে এবিসিটা হ্যালো আমরা দেখতে পাবো এখন এরপরে সাপোজ আমি লিখলাম যে ওয়েলকাম ওয়ান তাহলে এখন এই যে এতটুকু কিন্তু নতুন যদি আমি এখন এবটা ক্লোজ করে দিই ডোন্ট সেভ দিই এখন যদি আমি এটা ওপেন করি এবিসি তাহলে কিন্তু আর পাবো না ওয়েলকাম ওয়ান নাই তাহলে কী করা উচিত ছিল আমাদের আমাদের যেটা হওয়া উচিত ছিল যে ওয়েলকাম এভরি ওয়ান যখন টাইপ করলাম এই টাইপ করার সাথে সাথে একটা প্র্যাকটিস করতে হবে কন্ট্রোল এস দেয় কিছুক্ষণ পরপর তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এখন যদি কেউ চাই যে স্যার আমার যেই ফাইলটা আছে এই ফাইলটা থাকবে কিন্তু নতুন আরেকটা নাম দিয়ে এই ফাইলটা সেভ করব আমার কথা কি বুঝছেন মানে এবিসি এই ফাইলটা থাকবে এই ফাইলে এতটুকুই থাকবে আমি এর মধ্যে নতুন কিছু অ্যাড করব কিন্তু সেটা নতুন নাম দিয়ে করতে চাচ্ছে কারণ এটা দুই লাইন না হয় দুইশো লাইনও হতে পারতো তাই না তা এখন অপশন কী ফাইলে গিয়ে অবশ্যই সেভ হবে না হবে কোনটা সেভে সেভ এজে গেলে কিন্তু আবার অপশন পাবো কিন্তু সেভে ক্লিক করলে কিন্তু কিছুই হবে না এখন এই যেটা আমি শেখাতে চাচ্ছি এখানে যে সেভ এজ এ শর্টকাটটা কী এখন কিন্তু কন্ট্রোলে দিলে আর না আসতেছে কেউ বলতে পারবেন সেভ এ শর্টকাট কী ওকে না পারলে সমস্যা নেই এবার আসেন সেভ এস এফ টুয়েলভ ওকে আমাদের বারোটা ফাংশন কী থাকে কীবোর্ডে সো আমাদের এফ টুয়েলভ প্রেস করলে সেভ এস ডায়ালগ বক্স আসবে দেখি আসে কি না এটার ক্ষেত্রে এই যে এফ টুয়েলভ দিলাম আসছে সো কীবোর্ড থেকে এফ টুয়েলভ দিলে আমরা সরাসরি এটা পাচ্ছি তার মানে একবার সেভ করার পরে যদি সেভ এসটা চাই কীবোর্ড থেকে এফ টুয়েলভ দিলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমি কিন্তু আবারও বলি কুইক কীভাবে কাজ করা যায় আমি সেই দিকেই মনোনিবেশ করবো আপনাদের বোঝানোটা কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে তাহলে আমরা এখানে বেশ কিছু শর্টকাট লিখার চেষ্টা করেছি ছয়টা শর্টকাট অলরেডি লিখেছি আশা করি এগুলো সবাই বুঝতে পেরেছি ওকে তো এখন আসি হ্যাঁ হচ্ছে হ্যাঁ হচ্ছে এখন আসে যে আমরা ফর্মালি কাজ করবো আমি লিখা মুছে দিলাম তো এখন আমাদের এবিসি ডট ডিওসি এক্স এই পেজটা আছে এখানে আমরা কাজ করবো আর কি একটা পেজ তো বেসিক যেটা এখানে আমরা শর্টকাটগুলো লিখবো ওকে এখানে আমরা শর্টকাট লিখবো আর এবিসি এখানে আমরা টাইপ করার চেষ্টা করবো এবার আসে আমাদের পূর্বের ভার্সনগুলোতে এই ফ্রন্টের ডিফল্ট সাইজ ছিল টুয়েলভ কিন্তু নতুন ভার্সনগুলোতে ফল্টের ফ্রন্টের ডিফল্ট সাইজ হচ্ছে 11 মনে থাকবে ফ্রন্টের ডিফল্ট সাইজ কত ইলেভেন 11 মানে কি ইলেভেন পিটি এখানে ইলেভেন বলতে বোঝানো হয় 11 পয়েন্টস এটা কিন্তু ইলেভেন সেন্টিমিটার বা ইলেভেন মিটার বা 11 কি বলে মিলিমিটার সেইগুলো কিন্তু না এটার মিনিং হচ্ছে ইলেভেন পিটি পিটি মানে হচ্ছে পিকজেল পিটি মানে কি তার মানে এগারো পিকজেলের এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেভেন পিকজেলের ভার্টিক্যাল লাইন যেটা ব্লিকিং করতেছে বাহাত্তর পিকজেল হচ্ছে এক ইঞ্চি তার মানে যদি সেভেন্টি টু পিটি দেই আমরা যদি এখানে সেভেন্টি টু লিখে দিই ক্লিক করে এই যে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা এক ইঞ্চি হওয়ার কথা তার মানে সেভেন্টি টু পিটি ইকুয়ালস টু ওয়ান ইঞ্চি মনে থাকবে এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে আসে যে এম ওয়ার্ডে ডিফল্ট ফ্রন্টের সাইজ কত ইলেভেন পি ইলেভেন পিটি ইলেভেন মিলিমিটার ইলেভেন সেন্টিমিটার এইভাবে আসে তাহলে মিনিংটা কী ইলেভেন পিটি তাহলে পিটির মিনিং কীভাবে বুঝালাম সেভেন্টি টু পিটি কোচ টু কত ওয়ান ইঞ্চি ওকে ক্লিয়ার সবাই ওকে ওকে এবার আসি এখানে ডিফল্ট যেটা ছিল ডিফল্ট ছিল ইলেভেন আবারও বলি ডিফল্ট হচ্ছে ইলেভেন এবং ফ্রন্ট হচ্ছে ডিফল্ট হচ্ছে ক্যালিব্রি এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারবো আগে ছিল টুয়েলভ আর এখানে ছিল টাইমস নিউ রোমান যারা অনেক আগে থেকে কাজ করেন তারা দেখছেন যে এখানে ছিল টাইমস রোমান আর ছিল টুয়েলভ কিন্তু লেটেস্ট ভাসনগুলোতে ইলেভেন আর হচ্ছে কী বলে ক্যালিব্রি ওকে এবার আসি এই যে যে কারসটটা ব্লিকিং করতেছে যেটা তো এইটা বড়ো হওয়া মানে লিখা বড়ো হবে সাইজ বড়ো হওয়া মানে লিখা বড়ো হবে না আমার কথা কি বুঝছেন এই যে আমি এখন এ কিবোর্ড থেকে এ লিখলাম তাহলে এই লিখাটা একটু আগে এখানে যখন সেভেন্টি টু দিয়েছিলাম থাকলে লিখাটা বড় হতো না এখন যদি এ লিখি তাহলে বড়ো হবে না সাইজে আচ্ছা তা এখন এই যে যে এই যে যে দেখতে পাচ্ছেন যে এই যে সাইজটা কারসরের এটা বড় ছোট করা আমরা তো এখান থেকে চাইলে করতেই পারি এই যে আট নয় দশ এগারো যে বাহাত্তর আছে এখানে হাইস্ট কত আছে বাহাত্তর আছে ঠিক আছে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো মানে চাইলে চেঞ্জ করতে পারবো এখানে লিখে দিতে পারবো সাপোজ আমি এখানে লিখি হান্ড্রেড তাহলে হান্ড্রেড নিবে কিন্তু এখানে ডিপ সর্বোচ্চ আছে কত বাহাত্তর ওকে তো এখন আমরা এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো লিখতে পারবো সাপোজ আমি চাই হচ্ছে কত এইটটি এটা হচ্ছে আমি চাই এখান থেকে থার্টি সিক্স হচ্ছে এখানে ক্লিক করে লিখতে পারবেন কারণ হচ্ছে কি এখান তো সবগুলো নাই চব্বিশ ছাব্বিশ আঠাশ এইভাবে আছে কিন্তু আমার দরকার হচ্ছে সাপোজ তিরিশ তাহলে আমি এখানে ক্লিক করে তিরিশ দিতে পারবো ওকে এখন আসি যেটা আমি শিখাবো সেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাটটা কি এই কার্যটা কিভাবে বড় ছোট করবে কন্ট্রোল শিফট দুইটা কি একসাথে ধরতে হবে এরপরে সরি কন্ট্রোল শিফট না সরি ভুল হয়েছে কন্ট্রোল ধরে আমাদের কিবোর্ডে দুইটা থার্ড ব্র্যাকেট থাকে বা দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকে ক্লোজিং একটা হচ্ছে স্টার্টিং যেখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেটার মধ্যেই থার্ড ব্র্যাকেট আছে তাই নয় কি কিবোর্ডের মধ্যে তো কন্ট্রোল কন্ট্রোল ধরে যদি আপনি স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যেটা চিন্তা করেন দেন তাহলে যেটা হবে উপর দিকে তাকেই দেখেন নাম্বারটা এক করে কমতেছে না উনিশ সতেরো ষোলো পনেরো কমতেছে না কমতেছে না এই যে এখানে আর কন্ট্রোল ধরে যদি আমি এন্ডিং থার্ড ব্র্যাকেট অথবা এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে দেখেন এক করে বাড়তেছে কত করে বাড়ে এক করে বাড়ে ঠিক আছে এক করে বাড়ে এখন কেউ কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে যদি সেকেন্ড ব্যাগটা ধরে রাখেন তাহলে কিন্তু একসাথে অনেক বাড়বে বুঝতে পারবেন না সো কন্ট্রোল ধরা থাকবে আর অন্য একটা ফিঙ্গার দিয়ে থার্ড ব্র্যাকেটটা একবার একবার প্রেস করবেন কিন্তু কন্ট্রোল ধরাই থাকবে সো আমাদের যে হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্প এই দুইটা আমরা ইউজ করব কন্ট্রোল ধরে থাম্প দিয়ে কন্ট্রোল প্রেস করে ধরে রাখব আর থার্ড ব্র্যাকেট যেটা ওটা একবার করে প্রেস করে সেরে দিব কন্ট্রোল ছাড়বো না তাহলে আমরা বুঝতে পারবো এখন সাপোজ আপনাকে বলা হলো যে আপনার ফন্ট সাইজ হবে টোয়েন্টি সেভেন তাহলে এখানে ধরেন ডিফল্ট ছিল ইলেভেন আমরা যারা দ্রুত কাজ করতে চাই এখানে চাইলে টোয়েন্টি সেভেন লিখে দিলে হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান অথবা ধরেন এখানে আছে ইলেভেন আমরা এখন এটাকে বড়ো করতে চাই তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকেন হয়ে গেলো না তাহলে এই শর্টকাট দিয়েটা আমি লিখে দিচ্ছি তাহলে এখন আমরা সিটিআরএল প্লাস স্টার্টিং থার্ড ব্র্যাকেট একটা আরেকটা হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট একটা ক্লোজিং থার্ড ব্র্যাকেট একটা একটা হচ্ছে স্টার্টিং একটা হচ্ছে ক্লোজিং ওকে যেটা স্টার্টিং এটা মানে হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ আচ্ছা যেটা যেটা আমাদের যেটা আমাদের স্টার্টিং এটা কিন্তু হচ্ছে ডিক্রিজ করে যেটা ক্লোজিং সেটা হচ্ছে ইনক্রিজ করে যেটা স্টার্টিং এটা হচ্ছে ডিক্রিজ করে আমরা ভুলটা লিখছি আর কি যেটা স্টার্টিং এটা হচ্ছে ডিক্রিজ করবে তাহলে আমরা এটাকে উপরে নিয়ে যাই যেটা ক্লোজিং এটা হচ্ছে ইনক্রিজ এখন ইনক্রিজ ফোন সাইজ কত বলেন তো ওয়ান পিটি ওকে আর এটা কি ডিক্রিজ ফোন সাইজ কত দেখেন বুঝলেন কিনা সবাই তাহলে আমরা কন্ট্রোল যদি ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিই ফোন সাইজ এক করে বাড়ে মানে এক পয়েন্ট করে বাড়ে যদি আমরা স্টার্টিং থার্ড ব্র্যাকেট দিই তাহলে এক করে কমে ক্লিয়ার সবাই এই দুটো শর্টকাটের বিষয়টা ওকে তাহলে আমি এখন কিবোর্ডের থ্রুতে আমি এখানে ফোন সাইজ টোয়েন্টি টু করবো কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিচ্ছি টোয়েন্টি টু হলো ওকে এখন আমি টাইপ করবো ওকে সাপোজ ওয়েলকাম সরি এভরি ওয়ান লিখলাম তাহলে এই যে টাইপ করার সময় ডাব্লিউটা বড় হলো ইটা ছোট হলো আশা করি এগুলো সবাই আমরা জানি যে কীভাবে লিখতে হয় আমরা যেটা থাকে কিবোর্ড সেটিং এ থাকে সব হচ্ছে তাহলে কিবোর্ড থেকে আমার এই পজিশনে আসতে হবে সেগুলো আছে মাউস ছাড়া ওই পজিশনে যেতে পারবো আমি দেখাবো একটু পরে হ্যাঁ আচ্ছা যেটা বলতেছিলাম যে নর্মালি যদি আমরা কীবোর্ড থেকে টাইপ করি সাপোজ এ লিখলাম বি লিখলাম সি লিখলাম সব কিন্তু লোয়ার কেজ লেটার নাকি দেখেন আমি টাইপ কর সব লোয়ার কেজ লেটার এখন কীবোর্ডে একটা ক্যাপস লকটা আমি একটা কী থাকে লেফট সাইডে ওটা যদি অন করে দিই এই অবস্থায় যদি টাইপ করি সব আপার কেজ লেটার নাকি অন করা অবস্থায় যদি লিখি সব আপার কেজ না আচ্ছা এখন যেটা আমরা করে থাকি সাধারণত ক্যাপস লক সবসময় অফ থাকে অফ থাকার পরে আমরা যখন কিবোর্ডে হাত রাখি যদি বড় হাতের দরকার পড়ে আমরা শিপ ধরি শিপ ধরে সাপোজ আমি বললাম এইচ এরপর শিপ ছেড়ে দেই বাকিগুলো লিখি আবার এভরি আমার বড় দরকার ইটা বড় দরকার শিপ ধরে ই লিখি তারপরে ভি ই আর ওয়াই এভরি ওয়ান তার মানে এক একটা ক্যারেক্টারের জন্য তো আমার ক্যাপস লক অন অফ করা ঝামেলা না আমার কথা কি বুঝছেন স্যার আপনার কিবোর্ডে কিন্তু যখন হাত রাখবেন যেভাবে থাকে প্রথমে আমার যেই লিটল ফিঙ্গারটা বাম হাতে সেটা থাকে এর উপরে তারপরে হচ্ছে আপনার লিটল ফিঙ্গারের ঠিক পরে যেটা হচ্ছে রিং ফিঙ্গার যেটা মানে বাম হাতের বাম হাতের লিটল ফিঙ্গারের ঠিক পরেটা যেটা আমরা রিং ফিঙ্গার বলি সেটা হচ্ছে থাকবে এসের উপরে এরপরে মিডল ফিঙ্গার যেটা সেটা থাকবে ডির উপরে এরপরে ইন্ডেক্স ফিঙ্গার যেটা সেটা থাকবে এফের উপরে তার মানে এ এস ডি এফ এভাবে হাত থাকবে আর ডান হাতটা থাকবে প্রথমে সেমিক্লোন সেমিক্লোনের উপরে থাকবে যেটা ইন্ডেক্স ফিঙ্গার এরপর রিং ফিঙ্গারটা থাকবে এলের উপরে আর মিডল ফিঙ্গারটা থাকবে কের উপরে ইন্ডেক্স ফিঙ্গারটা থাকবে জের উপরে এই হচ্ছে আমার দুই হাতের সেট আপ দুইটা থাম থাকবে হচ্ছে স্পেস বাড়ির উপরে যেটা দরকার আমরা স্পেস দিব। আর দুইটা ইন্ডেক্স ফিঙ্গার জি এবং এইচ এগুলোর উপরে যাবে জি আসবে বামেরটা আর এইচ আসবে ডানেরটা আর এইভাবে হাত উপরে নিচে মুভ হতে থাকবে তাহলে এই অবস্থায় যদি হাত রাখি যখন আমরা প্রথম অক্ষর বড় হাতের লিখবো এই যে স্পেস দিলাম থাম দিয়ে শিপ ধরবো লিটল ফিঙ্গার দিয়ে এরপরে যেই অক্ষরটা দরকার সেই অক্ষরটা আমি প্রেস করবো সাপোজ ডাব্লিউ প্রেস করলাম সেরে দিলাম শিফট ওয়েলকাম এরপরে স্পেস দিলাম থাম দিয়ে সেটা লেফট হোক রাইট হোক কোনো সমস্যা নাই এইখানে আমার একটা বড়ো হাতের অক্ষর দরকার শিফট ধরলাম ই প্রেস করলাম শিপ ছেড়ে দিলাম এভরিওয়ান সো এইভাবে হচ্ছে আমরা টাইপিংটা করে থাকি কেউ যদি গুগলে আমরা যাই সাপোজ যদি লিখি কিবোর্ড লেআউট দেখি একটু কিবোর্ড টাইপিং লেআউট যদি বলি ফিঙ্গার লেআউট দিই আমি যেটা বলছিলাম এখানে অবশ্যই দেয়া আছে এটা নিজেরা একটু দেখার চেষ্টা করবেন এই যে দেখেন এএস এই ফিগারটা দেখি এই যে ডি এফ সেমিকন এল কেজে এই যে থাম্বের উপরে হচ্ছে আমাদের স্পেস বারটা সো এই যে কোন পাস কোন হাত দিয়ে কন্ট্রোল করবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে সো এইটা আসবে এইচের উপরে এইটা আসবে জির উপরে এই পোশনটায় রাইট হ্যান্ড এই পোশনটা লেফট হ্যান্ড এগুলো কিন্তু বিভিন্ন ধরনের গেমস আছে সেগুলো দিয়েও প্র্যাকটিস করা যায় তাহলে আপনি খুব দ্রুত টাইপ করতে পারবেন যারা বিজনেস স্টুডেন্ট তাদের বিভিন্ন জবে গেলে প্রথমেই একটা প্যারাগ্রাফ দিবে টাইপ করতে কম্পিউটার স্কিল টেস্ট করার জন্য যে সাপোজ প্রতি মিনিটে আপনি কতটা ক্যারেক্টার বা কতটা ওয়ার্ড টাইপ করতে পারতেছেন এটা হচ্ছে একটা বেসিক বেসিক স্কিল কি বলছি বুঝছেন সো আপনি আপনি যদি এইভাবে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হাত স্মুথ হবে না চালু হবে না পার মিনিট কতটা ওয়ার্ড টাইপ করতে পারেন বা কতটা ক্যারেক্টার টাইপ করতে পারেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট সো আশা করি এগুলো দেখবেন ওকে সো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন ফিঙ্গার দিয়ে কোনগুলো প্র্যাকটিস করা উচিত সো আমি ও এগুলো তাহলে আমরা এটা বললাম এখন আসি যে এই যে আমরা লিখা লিখে ফেলছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম এভরি ওয়ান এখন এই লিখাগুলো বড়ো ছোটো করা দরকার হতেই পারে যে লিখা লিখার পরে লেখাগুলো বড়ো ছোটো করা দরকার তাহলে আমরা সেটা কিভাবে করবো এখন কয়েকটা শর্টকাট আমি আগে লিখি প্রথম একটা শর্টকাট লিখি সি টি কন্ট্রোল প্লাস এ এটা হচ্ছে সিলেক্ট অল কন্ট্রোলেস আচ্ছা কন্ট্রোলেস দিলে মানে এই ফাইলটা সেভ হয়ে গেলো আর কি এখানে আসি দেখেন কন্ট্রোল এ দিলাম তাহলে সবাই সিলেক্ট হলো অর্থাৎ লেখা যা থাকবে পেজের মধ্যে কন্ট্রোল এ দিলাম সবাই সিলেক্ট হলো তাহলে সবাই সিলেক্ট থাকা অবস্থায় আপনাদের যেটা প্রবলেম হবে যারা নেই ইউজার যা সদ্য যারা কাজ করা শুরু করেছেন বা কম্পিউটার কিনেছেন আমরা শর্টকাটটা কি বলেছিলাম ফ্রন্ট সাইজ বড় করার কে একজন বলেন তো কি বলেছিলাম ফ্রন্ট সাইজ বড় করা ওকে মানে কোন কোনটা যেটা এন্ডিংটা তাই না আচ্ছা এখন ধরেন আমি এটা বলছি আপনারা যখন ফার্স্ট টাইম প্র্যাকটিস করবেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি সে কন্ট্রোল ধরছে ধরার পরে কন্ট্রোল ছেড়ে দিয়ে থার্ড ব্র্যাকেট দিচ্ছে তাহলে কি হলো সব লিখা সব মুছে গিয়ে থার্ড ব্র্যাকেট হয়েছে না ওকে এটা হতেই পারে প্রথম দিকে তাহলে আমার লিখা মুছে গেল দেখা যায় বুক দরবর করবে আমার লিখাগুলো মুছে তাহলে কি করবো কন্ট্রোল জেড দিলে চলে আসবে কি দিলে আন্ডু করতে হবে এটাকে বলে কন্ট্রোল জেড সো শর্টকাটটা কি কন্ট্রোল প্লাস জেড এর মানে হচ্ছে আন্ডু ওকে তাহলে যদি মানে প্রথম দিকে এই ধরনের প্রবলেম হয় যে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে থার্ড ব্যাগের দেওয়ার কথা বাট কন্ট্রোল সেরি দিয়ে থার্ড ব্যাগের দিয়েছে লিখা মুছে গেলো তাহলে কন্ট্রোল জেড দিলাম এখন আসি কন্ট্রোল ধরে থার্ড ব্যাগের দিচ্ছি দেখেন লিখা বড় হচ্ছে ওইদিকে ফোন সাইজ তাকিয়ে দেখেন বড় হচ্ছে না আর স্টার্টিংটা দিলে দেখেন ছোটো হচ্ছে না ক্লিয়ার ওকে তাহলে আমরা ফন্ট সাইজ বড় ছোটো করা দেখলাম আমরা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম এখন যদি এমন হয় যে না আমার এই দুইটা ওয়ার্ড সিলেক্ট করতে হবে তাহলে আমরা মাউস এই যে মাউস যখন এই যে আই থাকে ক্লিক করে জাস্ট লেফট টু রাইট টান দিতে পারি অথবা যেখান থেকে চান এইখান থেকে চাইলে আমি বাম দিকে যাব তাহলে ক্লিক করে ক্লিক করে টান দিব তাহলে আমার সিলেক্ট হচ্ছে যদি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড চান ওই ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে ক্লিয়ার নাকি ক্লিয়ার না যদি আমরা একাধিক লাইন থাকে সাপোজ আমি এটাকে কপি করি সো কপি কিভাবে করবো এই সিলেক্ট অবস্থায় আছে কন্ট্রোল সি কপি যেখানে পেস্ট করবো সেখানে যাব ক্লিক করে এন্টার দিয়ে নিচে যাচ্ছি কন্ট্রোল ভি পেস্ট হলো ওকে তাহলে দুইটা শর্টকাট এখানে চলে আসলো সো আমরা লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস সি মানে হচ্ছে কপি কন্ট্রোল প্লাস ভি মানে হচ্ছে পেস্ট ওকে সো আমার এখানে অনেকগুলো শর্টকাট আমরা সোফার লিখে ফেলেছি আমি একটু ফরমেটিংটা করি তারপর এগুলো যদিও আপনাদের শিখাবো একটু পরে এক পেজে ম্যাক্সিমামটা চাচ্ছি দেখতে আর কি ওকে যদি এগুলো আমরা কতটা শিখতাম সেটা যদি চাই এখান থেকে নাম্বারিং করি তাহলে বুঝতে পারবো সোফার বারোটা দেখেছি আমরা আচ্ছা করে এটা সরে যাচ্ছে থাক দরকার নেই আচ্ছা তাহলে আমরা মাউস দিয়ে ক্লিক করে লেফট টু রাইট টান দিলে সিলেক্ট হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাবেন সেটা চিন্তা করে টান দিলেই হচ্ছে সিলেক্ট হলো কন্ট্রোলে দিলে সবাই সিলেক্ট হবে একটা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে সেটা সিলেক্ট হবে আর এই বাম দিকে দেখেন এবার পয়েন্টার মা একটা অ্যারো চিহ্ন আসছে না এটাকে আমরা বলি পয়েন্টার মাউস পয়েন্টার অ্যারো চিহ্ন আসছে না বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটা যে দেখতে পাচ্ছি আমি মাউস যে নাড়াচ্ছি দেখতেছেন এরোচিহ্ন এবার এই এই লাইনের উপরে গেলে কিন্তু সেটা থাকে না থাকে ডান দিকে গেলেও থাকে না এই যে বাম দিকে এই অবস্থায় ক্লিক করেন যেই লাইনের বরাবর ক্লিক করবেন সেই লাইনটা সিলেক্ট হবে ক্লিয়ার নাকি ক্লিয়ার না ওকে সো সিলেকশনের অনেকগুলো ওয়ে বললাম আমি একটা ডাবল ক্লিক করা মানে হচ্ছে ওই ওয়ার্ড লেফট টু রাইট টান দেন অথবা রাইট টু লেফট টান দেন এটা একটা লেফট সাইডে যখন পয়েন্টার আসে ক্লিক করেন ক্লিক করা অবস্থা নিচের দিকে টান দেন তাও হবে আর যদি শুধু একটা রো চান মানে একটা লাইন চান ক্লিক করেন এই অবস্থা যদি নিচের দিকে ক্লিক করে টান দিতে থাকেন তাও সিলেক্ট হবে এবার আসি কীবোর্ডের মাধ্যমে কীভাবে সিলেক্ট করবেন ধরেন আমি এইচ এর লেফট সাইডে আসি কোথায় আসি এইচ এর লেফটে না আচ্ছা এখন আমার এই হ্যালো শব্দটা সিলেক্ট করতে চাই তাহলে কোন দিকে যাব লেফট থেকে কোন দিকে যাব ডান দিকে যাব না রাইটে যাব না তাহলে কীবোর্ড থেকে শিফট ধরবো শিফট কীবোর্ড থেকে শিফট ধরে আপনার কীবোর্ডের চারটে এরো কি আছে আপ ডাউন লেফট রাইট আছে না কিবোর্ডের মাঝামাঝি অবস্থায় এবার আমি দেখেন শিফট ধরে রাইটারও প্রেস করতেছি একটা একটা করে প্রেস করেন একটা করে ক্যারেক্টার সিলেক্ট হওয়া শুরু হয়েছে দেখেন শিফট ধরে রাইটারও হচ্ছে না যতটুকু চাই আমার যাচ্ছে এখন মনে করেন আমার তো হ্যালো এভরিওয়ান হওয়ার কথা বেশি হয়ে গেছে তাহলে কী করবেন কমাবেন লেফ্টেরও দিতে থাকেন শিফট ধরা অবস্থায় আছে হয়েছে নাকি হয় নাই এই যে হচ্ছে ডাউনও দেন নিচের দিকে যাবে আপারও দেন উপরের দিকে যাবে তাহলে শিফট ধরে আমরা চারটা শর্টকাট এখন বলবো এস এস আই এফ টি শিফট প্লাস লেফট অ্যারো এবার আসি লেফ্ট তারপর হচ্ছে রাইট তারপরে ধরো আপ তারপরে হচ্ছে ডাউন এই চারটার কাজ কি সবই সিলেকশন নাকি টেক্সট সিলেকশন সবগুলোই মাউস আপনি মাউসের কার্সলের পজিশন উপর ডিপেন্ড করবে কোন দিক থেকে কোন দিকে যাবেন তাই না কি তাহলে টেক্সট সিলেকশন কি হবে লেফটেরও দিলে যেখানে কার্সর থাকবে তার থেকে লেফ্টে আসবে এমন না রাইট এরো দিলে কি হবে যেখানে কার্সর থাকবে সেখান থেকে ডান দিকে যাবে ধরেন এখন কার্সর আছে আমার সাপোজ এই সিলেকশনের লেফট সাইডে তাহলে এখন যদি শিফট ধরে রাইট দেই কোন দিকে যাবে ডান দিকে না যদি আমার কার্সর থাকে একবার লাস্টে এখন যদি বামে আসতে চাই তাহলে কী হবে বাম দিকে লেফ্টেরও তাহলে এই হচ্ছে লেফট রাইট রাইটেরও মিনিং আবার ধরেন এইখানে আমি আসি তাহলে ধরেন শিপ ধরে আমার দুই লাইন সিলেক্ট করা দরকার তাহলে শিপ ধরে ডাউনেরও দেন দেখেন ওই লাইন হয়ে গেল আবার দেন ডাউন এক লাইন করে সিলেক্ট হচ্ছে শিপ ধরে ডাউনেরও আপেরও দিলে কমতেছে ক্লিয়ার আচ্ছা এগুলো লিখে দিচ্ছি আপনার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন শিফট প্লাস এন্ড আপনার কীবোর্ডে এন কি আছে দেখবেন মাঝামাঝি চারটা এর কি ঠিক উপরে ঠিক আছে এটাও কিন্তু টেক্সট সিলেকশন কীভাবে টেক্স সিলেকশন আমি দেখাচ্ছি আপনারা প্র্যাকটিস করবেন বাসায় কয়টা লিখলাম পাঁচটা লিখছি ধরেন আমার এখন কার্সর আছে এইখানে ঠিক আছে এস এর লেফটে এখন এই অবস্থায় শিফট ধরে যদি এম দেন সরাসরি ওই লাইনটা শেষ পর্যন্ত সিলেক্ট হবে যেটা ছিল আমাদের শিখিয়েছিলাম যে অ্যারো চিহ্ন যখন আছে ক্লিক করলে সিলেক্ট হয় বলছিলাম না বলছিলাম আচ্ছা তো তাহলে কার্সর রেখে শিপ ধরে এন দেন সরাসরি লাইন সিলেক্ট হয়ে গেলো এখন যদি এমন হয় যে কার্সরটা আছে সবার শেষে লাইনের শেষে তাহলে কিভাবে করব এই শেষে আছে তাহলে শিপ ধরে হোম দিলে হবে এই যে শিপ ধরে হোম তাহলে আসেন এইখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তাহলে শিপ ধরে হোম তাহলে হোম কখন থাকবেন ধরেন আমি এখন এইখানে আছি এখন হোম দিলে কি কিছু হবে আমি তো আসি হোমের মধ্যে মানে শুরুতে যদি লাস্টে থাকি তখন শিব ধরে হোম দিলে কাজ করবে যে শুরুতে চলে আসছে আর যদি শুরুতে থাকি তখন শিব ধরে এন দিব ক্লিয়ার তাহলে আশা করি এই টেক্স সিলেকশনের জন্য অনেকগুলো ওয়ে বললাম কিবোর্ডের প্র্যাকটিস করবেন ওকে এবার আসেন সিলেকশন ডান লিখা আমরা কন্ট্রোল থার্ড দিয়ে বড় ছোট ডান এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আসবে যদি কেউ পারেন আমাকে আমার সাথে বলবেন শেয়ার করবেন ধরেন এই যে আপনি লিখছেন এমন হতে পারে এই লেখার পরিমাণ দশ পেজ বা পঞ্চাশ পেজ আপনি সব লোয়ার কেজ লেটারে টাইপ করছেন আপনি এটা সাবমিট করতে গেছেন তখন বলছে এটা লোয়ার কেজ হবে না সব আপার কেস হবে মানে প্রত্যেকটা ওয়ার্ডই আপার কেস হবে আমার কথা বুঝতে পারছেন কি করবো আমি সব আপার কেস করতে হবে বলেন কিভাবে তারপরে হ্যাঁ তারপরে কি তাই সব সিলেক্ট করলাম ক্যাপস দিলাম হবে জীবনও হবে না আচ্ছা এখানে ফর্মেটি কোথাও না কোথাও আছে আমি শর্টকাটটা শিখাই দেখেন সবাইকে সিলেক্ট করলাম ওকে কিবোর্ড থেকে শিফট ধরবো ফাংশন কে আছে উপরে এফ থ্রি শিব ধরে এফ থ্রি দিব দেখেন সবাই আপার কেস হয়ে গেছে না আচ্ছা এই একটা শর্টকাট দিয়ে তিনটা কাজ হয় শিব ধরে এফ থ্রি দিলাম আপার কেস হলো শিব ধরে এফ থ্রি দিলাম সবাই লোয়ার কেস হয়ে গেল শিব ধরে এফ থ্রি দিলাম প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হলো কয়টা কয়টা হলো তাহলে এই শর্টকাটটা তিনটা না এই যে শিব ধরে এফ থ্রি সব আপার কেস শিব ধরে এফ থ্রি সব লোয়ার কেস শিব ধরে এফ থ্রি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের ক্লিয়ার হেফ থ্রি তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক ইউজ করি কিন্তু অলমোস্ট যারা বিজনেস স্টুডেন্ট বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট জানে না বিশ্বাস করেন শুধু বিজনেস না হে অন্য অন্য স্টুডেন্টও জানে না আচ্ছা শিফট হেফ থ্রি তাহলে এটা কি হচ্ছে আপার কেস অর লোয়ার কেস অর ফার্স্ট ক্যারেক্টার ইড আপার কেজ লোয়ার কেজ ওর ফার্স্ট ক্যারেক্টার আপার কেজ নাকি ইন আ সেন্টেন্স বুঝতে পারলেন কি সবাই ওকে দেখায় আবার বলি সবাইকে সিলেক্ট করলাম কন্ট্রোলে শিফ টেপ থ্রি শিফ টেপ থ্রি শিফ টেপ থ্রি তিনটা কাজ হয়েছে না ব্যাপারটাই মন নেই মন হতে পারে হঠাৎ করে আপনার মনে হলো যে আমার এখন এই ওয়াট

ঠিক আছে তিনটে কাজ আপনার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করেন এটা এতটুকু দরকার শিফট টেপ থ্রি ক্লিয়ার নাকি ক্লিয়ার না ঠিক আছে আমি কিন্তু অনেকগুলো মানে এক্সেপশনাল ইস্যু নিয়ে কথা বলেছি যেমন একটা ছিল যে ইলেভেন অনেকে জিজ্ঞাসা করবেন যে এটা ফিফটিন এর মানে কি বলতে পারবে না এটা একটা শর্টকাট বললাম ওকে এই যে সেভ এজের শর্টকাট বললাম আচ্ছা এবার আসি আমাদের অনেকগুলো শর্টকাট জানা হয়ে গেল এবার আসেন যে আমরা আরও কিছু শর্টকাট জানি আমার এই এভরি ওয়ান লেখাটা বোল্ড করতে হবে ডাবল ক্লিক করলে এই যে এখানে বি আছে বি মানে কি ব্র্যাকেটে কী বলছে আই মানে কি দেখেন কন্ট্রোল ইউ মানে কি কন্ট্রোল ইউ ঠিক আছে স্ট্রাকচার শর্টকাট নাই এটা শর্টকাট একটা আছে সাবস্ক্রিপ্ট এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আচ্ছা এটা পরে আসতেছি এখন আসেন তাহলে আমি একটা ওয়ার্ড যদি হয় সিলেক্ট করা দরকার নাই কন্ট্রোল বি দিলেই বোল্ড হচ্ছে কন্ট্রোল আই দিলে ইটালিক লিখ হচ্ছে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হচ্ছে হলো নাকি হলো না আমি হ্যাঁ প্লিজ এটা হয়তো বা এখানে আছে আমি আসলে মাউ খুব কম কাজ করি তো খুঁজলে পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ আর এখনই দেখতে পারবো গুগলে সার্চ দিলে পেয়ে যাবো অসুবিধা নেই তাহলে দেখেন আমার এই যে এর উপরে কি কি ইম্প্যাক্ট আছে যে বিআই দেখেন সিলেক্টেড অবস্থায় আছে না আচ্ছা দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিচ্ছি দেখেন আন্ডারলাইন উঠে গেল ওইটা সিলেকশন উঠে গেছে নাকি এই যে এখানে তাকাবেন এটাতে তাকাবেন হ্যাঁ কন্ট্রোল আই দিচ্ছি ইটালিক উঠে গেল ওইটা উঠে গেল সিলেক্টটা কন্ট্রোল বি দিচ্ছি বোল্ড উঠে গেল ওইটা সিলেকশন উঠে গেল তাহলে এখানে কি কি শিখলেন কন্ট্রোল বি দিয়ে বোল্ড এবং কন্ট্রোল বি দিয়ে হচ্ছে আনবোল্ড নাকি যদি বোল্ড থাকে আনবোল্ড কন্ট্রোল আই দিয়ে ইটালিক আবার কন্ট্রোল আই দিয়ে কিন্তু আন ইটালিক করতেছি আমরা মানে রিমুভ ইটালিক কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন কন্ট্রোল ইউ দিয়ে কিন্তু আন্ডারলাইন রিমুভ করতেছি ক্লিয়ার আসেনি এবার আরেকটা শিখাই কন্ট্রোল শিফট ডি কী আসলো দেখেন তো ডাবল আন্ডার লাইন আসছে না কন্ট্রোল শিফট ডি দেখছেন ডাবল আন্ডারলাইন লাইন কন্ট্রোল শিফট ডি দিলে আবার ডাবল আন্ডারলাইন উঠে যাবে এটা অবশ্যই আছে অপশন আমি শর্টকাট শিখাতে চাচ্ছি যে এখানে খুঁজে পাবেন এই যে ডাবল আন্ডার লাইন পাইছেন তা আমি ডাবল আন্ডারলাইন লাইন অনেক সময় ইউজ হয় এই কারণে এটা শর্টকাটটা বললাম যে কন্ট্রোল শিফট ডি ঠিক আছে দেখেন তো এটা কি এটা কি হলো বলেন ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন হয়েছে না লাইন বাই লাইন না কিন্তু দেখেন কন্ট্রোল ইউ দিলে কিন্তু হয় পুরো লাইন নাকি আর আমি যেটা করছি দেখেন তো কি হয়েছে ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন পারবেন কেউ ওই শর্টকাটটা বলতে ওকে আসেন এই শর্টকগুলো এখন লিখে দিই নাকি কন্ট্রোল প্লাস বি আজকের পর থেকে যতটা সম্ভব মাউস কম ইউজ করবো টাইপিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আপনি ফাস্টার ইউজার হতে পারবেন আর আমার কথাও সারা জীবন মনে থাকবে ঠিক আছেন আমার সাথে প্র্যাকটিস করতেছেন থ্যাংক ইউ কন্ট্রোল শিফট প্লাস শিফট এস এস আই এফ টি কন্ট্রোল শিফট প্লাস ডি ডাবল আন্ডারলাইন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ আন্ডারলাইন ওয়ার্ড বাই ওয়ার্ড লাস্টের আনসারটা এটা ঠিক আছে তাহলে আসেন টেক্সটে চলে যাই যেই যেই শর্টকাট দিয়ে আপনি এগুলো নিয়ে আসবেন সেই শর্টকাট দিয়ে বাদ দিতে হবে সবাইকে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট ডাব্লিউ সব উঠে গেল কন্ট্রোল ডি কিছুই হবে না কিন্তু কন্ট্রোল ওইটা শর্টকাট একটা আছে কন্ট্রোল ডি অন্য ইস্যু কন্ট্রোল শিপ ডি দিলে ডাবল আন্ডারলাইন কন্ট্রোল শিফট ডি দিলে ডাবল আন্ডারলাই উঠে যাবে কন্ট্রোল বি মানে বোল্ড কন্ট্রোল আই মানে ইটালিক কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন কন্ট্রোল ইউ দিলে আন্ডার উঠে যাবে ক্লিয়ার এই শর্টকাটগুলো কেউ মাউথের চারি ইউজ করবেন সমস্যা নাই বুঝতে পারছি ওকে তো এখন আসেন যে আপনার যখন এইখানে আসবেন এখন লিখলে কী হবে অনেক সময় যদি আমরা এখানে এন্টার দিই দেখা যাচ্ছে এখানে এগুলো সিলেক্টেড অবস্থায় আছে না তখন মনে হয় যে আমি তো এটা চাই না তখন আপনাকে কী করতে হবে এগুলো রিমুভ করতে হবে তো রিমুভ করতে আমি দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট হয়ে আছে আমি চাইলে কী বোর্ড থেকেই পারি কন্ট্রোল বি দিলাম উঠে গেলো কন্ট্রোল আই দিলাম উঠে গেলো নর্মাল হয়ে গেছে না এই জন্যই সরকারগুলো শেখানো ওকে তো আমি কন্ট্রোলে দিয়ে সবাইকে রিমুভ করে দিলাম কন্ট্রোল বি কন্ট্রোল আই সব নর্মাল অবস্থায় চলে আসছে ফ্রন্ট সাইজ আছে টোয়েন্টি এইট আমি চাইলে এটাকে টোয়েন্টি করে দিতে পারি দিলাম ওকে এবার আসেন আমি কিছু মানে এখন লিখতে গেলে তো অনেক সময় লাগবে কিছু ডামি টেক্সট নেব ঠিক আছে নেট থেকে ডামি টেক্সট কপি করবো সো ডামি টেক্সট নেওয়ার জন্য একটা সাইট আছে অবশ্য আমরা বলে থাকি লরেম লরেম ইপসাম ওয়েব পেজ ডিজাইনিং যারা শিখে তাদেরকে আমরা এটা সাজেস্ট করি আর কি ডামি টেক্সট মানে হচ্ছে আমার টাইপ করতে সময় লাগবে এখান থেকে কপি করে নিয়ে বসাই দিই বোঝানোর জন্য লরেম ইফসাম ডট কম আপনাদের কি ধৈর্য আছে ভালো লাগতেছে ক্লাস নাকি লাগতেছে না ওকে থ্যাংক ইউ একটা ক্লাসে যা শিখবেন বাইরে শিখতে গেলে তিন মাস লাগবে আসেন তো নাকি অনেকে হয়তো বা শিখছেন জীবনে শিখছেন না আচ্ছা ঠিক আছে তাহলে আসেন এইখানে আমরা এই প্যারাগ্রাফটা কপি করে নিচ্ছি ওকে কন্ট্রোল সি সি দিয়ে কপি করলাম যেখানে দরকার সেখানে আমি পেস্ট করব কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম ওকে তাহলে এই যে প্যারাগ্রাফটা আমি নিয়ে আসলাম এটা কিন্তু একটা ডিফল্ট দেখাচ্ছে ফন্ট কি এটা এরিয়াল হয়ে গেছে না এর সাইজ কত টেন পয়েন্ট ফাইভ না অ্যান্ড আমার মতো করে আমি ফরমেটিং করবো এটা কিন্তু এই যে বা বাম বাম দিকে তাকা ডান দিকে এই যে অ্যালাইনমেন্ট ঠিক নাই ঠিক আছে এখন অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো আর কি এই কারণে আমি এই অবস্থায় আসছি আমি আরেকটা আরেকটা প্যারাগ্রাফ কপি করি কন্ট্রোল সি আপনারা টাইপ করবেন অসুবিধা নাই এন্টার দিলাম সেকেন্ড প্যারাগ্রাফ হলো এন্টার দিয়ে দিয়ে আমি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আসি আপনারা টাইপ করবেন আবারও বলি আপনারা নিজেরা টাইপ করবেন বই দেখে দেখে টাইপ করবেন টাইপিং স্পিড বাড়বে তো আমি টাইপ করতে গেলে সময় নষ্ট হবে আমাদের শিক্ষা কম হবে দেখুন কয়টা প্যারাগ্রাফ আছে তিনটা একটা কথা মনে রাখবেন এম এস ওয়ার্ডে কিন্তু এন্টার দেওয়া মানে হচ্ছে প্যারাগ্রাফ এখন যদি এমন হয় যে আমি হ্যালো লিখলাম এন্টার দিলাম হাই লিখলাম এন্টার দিলাম ওয়েলকাম লিখলাম এন্টার দিলাম তাহলে এখানে প্যারাগ্রাফ কয়টা এখানে কিন্তু প্যারাগ্রাফ তিনটা এন্টার দেওয়া মানে হচ্ছে প্যারাগ্রাফ কী বলছি বুঝছেন তো এটার একটা কাউন্টিং সিস্টেম কোথায় যেন আছে এর নিচে দেখাচ্ছে কয়টা ওয়ার্ড পেজ ওয়ান বাই ওয়ান ওয়ার্ড কাউন্টার একটা অপশন প্যারাগ্রাফ কাউন্টের একটা অপশন আছে যাই হোক এটা পরে দেখবনে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিলাম তো আমার এখানে প্যারাগ্রাফ আছে তিনটা ওকে প্রথম আসেন এখন আমরা এই অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো এই দিকে তাকান দেখেন এই যে প্যারাগ্রাফ সেকশনে তাকান প্যারাগ্রাফ সেকশনে অনেক কিছু আছে না এটা কিন্তু ফন্ট সেকশন এটা প্যারাগ্রাফ সেকশন এই যে এটা সিলেক্ট হয়েছে এটা মাউস ধরেন হবার করেন দেখেন কী আসে লেখা সবাই একজন বলেন বলেন প্রথম লাইনটা কী অ্যালাইন লেফট ওকে এটা তো ক্লিক করেন দেখেন এটাই আছে মানে বাই ডিফল্ট লেফট হয়ে আছে না শর্টকাটটা শিখেন শর্টকাটটা কি ওকে অ্যালাইনমেন্ট চার ধরনের এবার সেকেন্ডটাতে মাউস ধরলাম কি দেখাচ্ছে সেন্টার তারপরটা মাউস ধরলাম কি দেখাচ্ছে রাইট তারপরটা কি দেখাচ্ছে তাহলে অ্যালাইমেন্ট কয় ধরনের হয় প্যারাগ্রাফ অ্যালাইমেন্ট চার ধরনের তাহলে আমার প্যারাগ্রাফ আরেকটা দরকার নাকি আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আসি কপি করে সর্বশেষ এটা আনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি চারটা প্যারাগ্রাফ আছে ওকে তাহলে দেখেন আমি জাস্ট এই প্যারাগ্রাফ সিলেক্ট করতেও পারি নাও করতে পারি জাস্ট এটা যাতে একটা প্যারাগ্রাফটা ক্লিক থাকলেই হবে ক্লিক থাকলে অটোমেটিক্যালি কাজ করবে দেখেন আমি লাস্ট এটা লেফট আছে আমি এটা জাস্টিফাই করে দিয়েছি জাস্টিফাই মানে দুই পাশ সমান হইছে নাকি হয় নাই এই যে দেখেন এই যে জাস্টিফাই সিলেক্টেড অবস্থা আছে আমি এবার সেকেন্ড প্যারাগ্রাফে ক্লিক করলাম আবার বলি প্যারাগ্রাফ যদি থাকে সিলেক্ট না করলে হবে আর সিলেক্ট চাইলে করতে পারেন সিলেক্ট করার যে কথা মাউস ক্লিক করা সে একই কথা তো আগেরটা তো সিলেক্ট করি না এটা সিলেক্ট করি দেখেন জাস্টিফাই হয়েছে যদি রাইট দিই দেখেন রাইট থেকে ঠিক আছে লেফটে ঠিক নাই সো একটা জাস্টিফাই একটা হচ্ছে রাইট এবার আসেন এটা এটা সেন্টার দিলাম দুই পাশে ঠিক থাকবে না সেন্টার থেকে ঠিক থাকবে আর এটা বাই ডিফল্ট লেফট আছে লেফট থাক তাহলে কি হলো এটা হচ্ছে জাস্টিফাই এটা হচ্ছে রাইট এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে লেফ্ট তাহলে অ্যালাইনমেন্ট হচ্ছে চারটা নাকি চারটা না এখন দেখেন আমি ধরেন কিবোর্ড দিয়ে কাজ করতেছি আমি যেটা করবো যে আপেরও ডাউনেরও দিয়ে কিন্তু যেরকম এই কার্সও কন্ট্রোল করা যায় আমি উঠতেছি আপেলও ডাউনলোড দিয়ে উঠলাম শুরুতে আসলাম হোম দিলাম শুরুতে চলে গেল শিপ ধরে এন দিলাম লাইন সিলেক্টেড ডাউনলোড দিলাম সিলেক্টেড হয়ে গেল ডাউনলোড দিয়ে দিয়ে এবার দেখেন কন্ট্রোল ধরে এল লেফটের লাইন হইল কন্ট্রোল ধরে আর রাইটের লাইন কন্ট্রোল ধরে জে জাস্টিফাই আর কন্ট্রোল ধরে ই সেন্টার হয়েছে নাকি হয় নাই তাহলে অ্যালাইনমেন্ট চার ধরনের চারটা শর্টকাট আমরা কিবোর্ড থেকে শিখে নিব দ্রুত যাতে কাজ করা যায় অ্যালাইন লেফট কন্ট্রোল প্লাস এল কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি তাহলে অ্যালাইন হচ্ছে চার ধরনের লেফট রাইট সেন্টার জাস্টিফাই তাহলে এল আর জে মনে থাকবে মনে রাখার কৌশল একটু পরে আসতেছি বলবো আপাতত কীভাবে থেকে পাবেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছিলাম তাহলে এখন যে কোনো প্যারাগ্রাফ যদি মাউস ক্লিক থাকে কন্ট্রোল জে দেন জাস্টিফাই হয়ে গেল ক্লিক করলাম কন্ট্রোল জে দিলাম জাস্টিফাই হয়ে গেলো ক্লিক করলাম কন্ট্রোল জে দিলাম জাস্টিফাই হয়ে গেল খুব কঠিন এবং কোনটা হচ্ছে আপনি প্যারাগ্রাফ সেকশনে তাকান দেখবেন সেটাই হচ্ছে আমি কী বলতে এই যে এখানে ক্লিক করলাম মাও দিয়ে কন্ট্রোল ধরে এল দেখেন তো কোন সেকশন কাজ করলো এটা লেফট না কন্ট্রোল ধরে ই কোনটা কাজ করলো দেখেন তো সেন্টার না ক্লিয়ার সবাই ওকে কন্ট্রোল যে জাস্টিফাই দিলাম এবার আসেন আমরা এই প্যারাগ্রাফের ফন্টস ফন্ট নাম দ্যাট মিনস ফন্ট স্টাইল চেঞ্জ করবো ফন্ট চেঞ্জ করবো আর হচ্ছে এই যে ফন্ট সাইজ চেঞ্জ করবো দেখেন শর্টকাট ভিতরে বলা আছে কন্ট্রোল শিফট পি নাকি এটা শর্টকাট কি কন্ট্রোল শিফট এফ দেখি এখানে সিলেক্ট করার পর ওখানে যাওয়া যায় কি না কন্ট্রোল শিফট এফ এই যে আসছে না আসছে এই যে এগুলো কিন্তু সব ফন্ট এইভাবে কাজ করা যায় সো আমি এত কঠিন শর্টকাটে না যাই যেটা নর্মাল এখান থেকে দেখি তো এখানে ক্লিক করলাম ধরেন টাইমস রোমান চাই আসছে এখান থেকে ফন্ট সাইজ ধরেন প্রিন্টই চাই বলুন না বুঝছেন নাকি বুঝেন নাই ধরেন এখন এইটা সিলেক্ট করলাম ধরেন কুরিয়ার এই যে কুরিয়ার নিউ চাই ক্লিক করলাম ফোন সাইজ ধরেন চাই আঠেরো করা যাচ্ছে না কি যাচ্ছে না ধরেন এই এই প্যারাগ্রাফটা আমি অন্য একটা ফোন সাইজে যাই মনোটাইপ করছি বা ধরেন টোয়েন্টি টু যাচ্ছে না কি যাচ্ছে না এবার আসে এইটা আরেকটা স্টাইলে যাই ধরেন এরিয়াল ন্যারো দিলাম ষোলো ওকে তাহলে আমরা এখানে শিখলাম যে ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয় ফন্টের সাইজ কীভাবে চেঞ্জ করতে আগেই শিখেছি ঠিক আছে কীভাবে সিলেকশন করতে হয় কীভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয় এই বিষয়গুলো আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি ওকে তাহলে এখন টাইপ করতে গেলে আর লিখার ফরমেটিং করতে গেলে কারো কোনো প্রবলেম হবে ওকে এখন আসেন যে আমরা একটা লিখা উপরে লিখতে যাচ্ছি তাহলে আমরা কী করবো এখান তো শেষ এর উপরে তো আর যাওয়া যায় না কার ছাড়া আপার জন্য যাওয়া যাচ্ছে না তাহলে কী করবো এন্টার দিব নামলো এবার উপরে লিখলাম ধরেন লিখলাম যে স্যাম্পল টেক্সট এখন আপনি চাচ্ছেন তো বোল্ড হয়ে গেছে চাচ্ছেন না ব্যাপারটা কি বুঝছেন লিখে ফেলছেন মুসার দরকার নাই তা আমি শিপ ধরে হোম দিচ্ছি লেখা সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল বি দিলাম বোল্ড উঠে গেলো না কন্ট্রোল ই দিলাম দেখেন কন্ট্রোল ই দিলাম সেন্টারে চলে গেল কন্ট্রোল ইউ দিলাম আন্ডলাইন হলো কারো মঞ্চের কন্ট্রোল শিফ ডি ডাবল আন্ডারলাইন বুঝছেন কিবোর্ড থেকে কেন দ্রুত কাজ করতে চাই এখন মনে হলো না এটা আমি বোল করবো কন্ট্রোল বি ডাবল আন্ডারলাইন দিব না কন্ট্রোল শিফট ডি সিঙ্গেল আন্ডারলাইন দিব কন্ট্রোল ইউ ক্লিয়ার আচ্ছা এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বলবো যেটা নর্মালি যারা বই এর পাবলিশিংয়ের কাজ করে তারা করে সাধারণত আপনাদেরও প্রয়োজন পড়বে যদি আপনারা করতে চান আর কি এখানে দেখেন কোনো কারণে আমাদের এই যে দুইটা ওয়ার্ড অনেক সময় এমন হয় না একটা প্যারাগ্রাফে একটা ওয়ার্ড মাত্র লাস্ট লাইনে গেছে এমন হয় না একটা মাত্র ওয়ার্ড দেখতে খারাপ লাগে এখানে ধরেন দুইটা ওয়ার্ড লাস্ট লাইনে চলে গেছে কিন্তু আমার প্যারাগ্রাফে কোনো ওয়ার্ড রিমুভ করা যাবে না কিন্তু প্যারাগ্রাফটা আমি দুইটা ওয়ার্ড লাস্ট লাইনে চাই না ব্যাপারটা কি বুঝছেন ফন্ট সাইজে ছোটো করা যাবে না আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই দেখি সলভ করা যায় কি না সিলেক্ট করলাম ওকে কন্ট্রোল ডি অথবা এই যেখান থেকে আমরা প্যারাগ্রাফ সেকশন যেটা আছে এখানে ক্লিক করব ওকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি ওইটা আসা কন্ট্রোল ডি এই যে চলে আসছে অথবা আমরা এই প্রায়াগ্রাফে ক্লিক এই অ্যারোতে ক্লিক করবো তো যার যেটা খুশি এরপরে আমরা যাবো কোথায় আচ্ছা কন্ট্রোল ডি ওইটা না এই কন্ট্রোল ডি দিলে ফোনটা আসে ফন্ট আসলে যেটা আমরা এই যেখান থেকে শর্টকাট আছে কন্ট্রোল শিফটে পরে আরেকটা শর্টকট আছে কন্ট্রোল ডি কন্ট্রোল ধরে ডি দিলে যেটা পাবো এই যে ফন্টটা পাবো এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব ঠিক আছে সবাই কি বুঝতেছেন অ্যাডভান্সে গেলাম এই যে এখানে নরমাল আছে নর্মাল না এখানে আমি দিব হচ্ছে কনডেন্সড ওকে কনডেন্স দিলাম এখানে আছে ওয়ান পিটি এটা আমি করে দিচ্ছি জিরো পয়েন্ট সাপোজ টু দেখি কি আসে একটা ওয়ার্ড গেসার আরেকটা ওয়ার্ড যায় না তাই না এগেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিচ্ছি এবার জিরো পয়েন্ট টুর জায়গায় জিরো পয়েন্ট থ্রি দিচ্ছি হয়ে গেছে না দেখেন তো সাধারণত জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রির মধ্যে থাকে এর বেশি দেই না তাহলে আবার টেক্সট ফর্মেটিং দেখতে ভালো লাগবে না ধরেন ওয়ান দিলে কি হয় দেখি জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কন্ট্রোল ডি দিলে এবার এখানে এসে আমি দিচ্ছি টু দেখলাম যে পুরোপুরি জানি না একটা ওয়ার্ড রয়ে গেল কন্ট্রোল ডি জিরো পয়েন্ট থ্রি সলভ বুঝছে না বুঝছেন এটা কেন দরকার পড়ে আবার বলি ধরেন এমন হয়েছে এই প্যারাগ্রাফটার মাত্র দুইটা ওয়ার্ড পরের লাইন হওয়ার কারণে অন্য পেজে চলে গেছে হতে পারে না আমার কথা বুঝছেন দাঁড়া একটা ইস্যু দেখাই আপনাকে এটা ছোটো করি ছোটো করার পরে এটা দেখি কি অবস্থা আছে এখানে একটা এই দেখেন এই দেখতে ভালো লাগে একটা মাত্র ওয়ার্ড বুঝছেন আমি আরেকটা ইস্যু সেট করি এখানে দেখি এবার দে আচ্ছা এখন তো দুই লাইন গেছে তাই না একটু কমাই দেখি কয় লাইন থাকে একটু কমাই তাও হয় নাই আচ্ছা একটার যাচ্ছে আচ্ছা যাক আচ্ছা ধরেন এখন এই যে দুইটা লাইন অন্য পেজে গেছে এখন অনেক সময় এমন হতেই পারে যে আমার একটা ওয়ার্ড অন্য পেজে গেছে হতে পারে না কিন্তু আপনার এই ফ্রন্ট সাইজ ছোট করার সুযোগ নাই পেজ বড়ো করার সুযোগ নাই সলিউশন কী হবে তাহলে দেখেন সলিউশন যেটা আমি বলতেছিলাম সলিউশনটা হচ্ছে এটা এই যে কন্ট্রোল ডি কনডেন্সড জিরো পয়েন্ট থ্রি দিয়ে দেখি যায় কি না হয়েছে নাকি হয় নাই দেখেন তো বুঝছেন হ্যাঁ বুঝতে পারছেন না আমি তো বলছি ফর্মেটিং চেঞ্জ করা যাবে না মার্জিন ছোটো বড় করা যাবে না ফ্রন্ট সাইজ ছোটো বড় করা যাবে না আপনি যখন একটা বই লিখতেছেন বা একটা রিপোর্ট করতেছেন তখন তো মার্জিন একটার জন্য আর বড়ো করতে পারবেন না পারবেন কিন্তু কোনো কারণে একটা প্যারাগ্রাফের দুইটা ওয়ার্ড পরে পেজে চলে গেছে দেখতে খারাপ লাগে না আচ্ছা আবার এমন হতে পারে ধরেন এখানে কন্টেন্ট আছে এতটুকু কম তাহলে এই নতুন একটা প্যারাগ্রাফ শুরু হবে তাহলে তো এখান থেকে শুরু করতে হচ্ছে না কারণ এখানে দুইটা লাইন লেখার মতো জায়গা আছে আছে না আমার কথাটা দেখাই আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে এই যে দুই লাইন শুরু হয়েছে কিন্তু আমার চাচ্ছি এই লাইন এই প্রায় নতুন পেজ থেকে শুরু হোক বুঝছেন আমার কথা তা আপনি কি করবেন আপনি হয়তো এন্টার দিয়ে নেমে যাবেন কিন্তু এখানে তো ফর দেখতে ভালো লাগতেছে না ফাঁকা রয়েছে না তাহলে এখন এইটা কি করবো দেখি এটা সলভ করি সিলেক্ট করলাম কন্ট্রোল ডি এবার এই যে ফন্ট আর অ্যাডভান্স আমরা অ্যাডভান্সে যাবো এখানে কনডেন্সের পরিবর্তে যাব কোনটা এক্সপ্যান্ডেড ওকে ঠিক আছে দেখি এক্সপ্যান্ডেড জিরো পয়েন্ট থ্রি দিয়ে দেখি কী বলে বড়ো হয়েছে কন্ট্রোল ডি জিরো পয়েন্ট ওয়ান দিই ছোটো হয় কন্ট্রোল ডি জিরো পয়েন্ট ফোর দেই কন্ট্রোল ডি

কন্ট্রোল প্লাস ডি ডি দিলে আসে আসে কোথায় ফ্রন্টে তাই না সো ওখানে যাওয়ার পরে অ্যাডভান্সে গিয়ে আমাদের ওই কাজগুলো করতে হবে এবার আসেন পেজ সেটিংয়ের কিছু ইস্যু আমরা বলি ধরেন আমার এই যে লেফটে রাইটে টপে বটমে একটা অংশ ফাঁকা আছে আছে না আছে তো আমি যদি কন্ট্রোল পি দেই কন্ট্রোল পি মানে প্রিন্ট কন্ট্রোল পি মানে প্রিন্ট এই যে এই যে এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে তাহলে চারপাশে কতটুকু ফাঁকা আছে দেখা যাচ্ছে না দেখাচ্ছে তো স্কেপ দিলাম আগের অবস্থায় ফেরত আসলো তাহলে এখানে কিন্তু একটা শর্টকাট শিখিয়ে ফেললাম কন্ট্রোল প্লাস পি মানে হচ্ছে প্রিন্ট ওকে প্রিন্টার প্রিন্ট পিপার একটা শর্টকাট আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে সরাসরি একটা শর্টকাট আছে প্রিন্ট পিপার আছে যাই হোক কন্ট্রোল পি মানে প্রিন্ট দেখলেন এখন আমার এই মার্জিন সেট আপের ব্যাপারটা আমরা একটু শিখে আসি এখানে আছে ডিজাইন আর আছে লেআউট পাশাপাশি দেখেন আমরা যাব লেআউটে তো লেআউটে গেলে এখানে এই যে মার্জিন ক্লিক করেন কোনটা আছে এই মুহূর্তে দেখেন টপ বটম লেফট রাইট কত সব ওয়ান ইঞ্চি করে না টপ বটম লেফট রাইট সব ওয়ান ইঞ্চি আমি চাইলে সব জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ক নো দেখেন ক্লিক করলাম সব জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেছে না চারপাশে হয়েছে আমি চাইলে মডারেট টপ বটম ওয়ান লেফট রাইটে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে এবার আসেন মার্জিন টপ বটম ওয়ান লেফট রাইট টু টু হয়েছে নাকি হয় নাই

আপনি বই বাইন্ডিং করেন তাহলে এতটুকু চলে যাবে না অথবা স্পাইরাল করেন তাহলে তখন দুই পাশে থাকবে এই জন্য এটা বলছে মিরর তো এটাই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কাস্টম মাধ্যমে করি এই যে কাস্টম জিনে যাব আমরা কীবোর্ড থেকে টাইপ করতে পারবো দেখেন এটা ওয়ান সিলেক্টের অবস্থায় আছে এই যে ইঞ্চিগুলো দিব না এমনি কাজ করবে তাহলে টপ দিলাম হচ্ছে থাকবো ধরেন ওয়ান এবার কীবোর্ড থেকে ট্যাপ দিব ট্যাপ দিলে পরের ঘরে যাবে দিলাম অথবা মাউ দিয়ে যদি সিলেক্ট করে মুছতে চান সমস্যা নেই যে সিলেক্ট করা যায় আমি ট্যাপ দিয়ে কাজ করতেছিলাম তাহলে ধরেন এটা যাচ্ছি ওয়ান এটা যাচ্ছি ওয়ান এটা যাচ্ছি ওয়ান সবগুলো ওয়ান এখন ধরেন ট্যাপ দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায় কিন্তু পূর্বের ঘরে ফিরত আসতে চলে শিফ ধরে ট্যাপ শিব ধরে ট্যাপ দিয়ে জিরো পয়েন্ট ফাইভ দিলাম জিরো এবার ট্যাপ দিলাম আবার ট্যাপ দিলাম আবার ট্যাপ দিলাম জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ লিখে দিলাম আর যদি পূর্বের ঘরে ফেরত আসতাম শিপ ধরে ট্যাপ আর শুধু ট্যাপ দিলে ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড আর শিব ধরে ট্যাপ দিলে মুভ ব্যাকওয়ার্ড ক্লিয়ার এই বক্সগুলোর মধ্যে ঘুরতেছে ওকে গাটার দেখান চেঞ্জ এই যে মাঝখানে আমার যখন একটা পেজের মধ্যে যখন ওই আমরা বই যে ভাস করি হ্যাঁ এই এই পেসের ল্যান্ডস্কেপ থাকতো মাঝখানে মানে একাধিক প্যারাগ্রাফ যদি দুই পাশে থাকতো এই পাশে লেফট সাইডে একটা রাইট সাইডে একটা বুঝছেন তাদের মাঝখানে গাটার কত হবে সেটা এই যে দিকটা কানে দেখেন ঠিক আছে আপাতত আমরা মাল্টিপল প্যারাগ্রাফ যেহেতু নাই এক এক রোতে এই জন্য এটা যাচ্ছি না তাহলে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ গেলাম কাজ করছে না এখন আপনারা জানতে চাচ্ছেন স্ট্যান্ডার্ড কত যদি আপনি রিপোর্ট বাইন্ডিং করেন স্পাইরাল করেন তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে মিরর যেটা হ্যাঁ সেটা আমরা এখন কাস্টমার কাস্টমারদের লিখব সাপোজ ওয়ান ট্যাপ দিলাম ওয়ান ইনসাইড হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আউটসাইড হচ্ছে ওয়ান এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যদি স্পাইরাল করেন এবং বই যদি বাধাই করেন ক্লিয়ার সবাই তাহলে এখানে একটা শর্টকাট কিন্তু আমি বলছি যে এক ঘর থেকে আরেক ঘরে কীভাবে যায় ট্যাপ দিয়ে দিয়ে সুইচ করে যখন আপনার সাবাদ আমি এই ঘরটাতে আসি দেখছেন এই ঘরটাতে ক্লিক করলাম এখন ট্যাপ দিলে কোথায় যাবে দেখেন পরের ঘরে আসছে না আবার ট্যাপ দিলাম কী করতে তারপরে ঘরে গেছে আবার ট্যাপ দিলাম পরের ঘরে আসছে এখন আমি এখানে আসার পরে এখানে ব্যাক করতে চাই শিফট ধরে ট্যাপ এক ঘর থেকে আরেক ঘরে মুভ করতেছে দেখছেন শুধু ট্যাপ দিলে মুভ ফরওয়ার্ড শিফট ধরে ট্যাপ দিলে মুভ ব্যাকওয়ার্ড সো দুইটা শর্টকাট গুরুত্বপূর্ণ দুইটা শর্টকাট যদি আপনি কিবোর্ড থেকে দ্রুত কাজ করতে চান আরও দুটা শর্টকাট এখানে লিখি মুভ ব্যাকওয়ার্ড ওকে যেমন ধরুন আমি এই ঘরটাতে এখন ট্যাব দিলে কি হয় এই যে পরের ঘরে চলে গেল না ব্যাকে আসতে চাই শিফট ধরে ট্যাব দেন পূর্বের আসছে শুধু ট্যাব দেন পরের ঘরে গেল আবার ট্যাব দেন কোনটায় যাচ্ছে তারপরে আবার ট্যাব দেন পূর্বে এটা যাচ্ছে এই যে আপনারা কেউ জানতে চাচ্ছে না যে কিবোর্ড থেকে কিভাবে কাজ করবেন যে এইগুলা কিভাবে সিলেক্ট করা যাবে দেখেন যেভাবে সিলেক্ট করতে হবে অনেক সময় লাগে এগুলো তো তখন দেখতে আমরা ওই আর যাই না এই শিফট শিফটে দিয়ে আমি ব্যাকে যাচ্ছি ওকে তো আর একটু শেষ করে দিচ্ছি হ্যাঁ আর একটু দিয়ে আমরা শেষ করে দিচ্ছি কারণ আরেকটা পার্ট না বললে ইনকমপ্লিট থাকবে আমি টেবিল অন্য কিছুতে যাচ্ছি না এখানে আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু শিখবেন এখন এই লাইনের দুই লাইনের মাঝখানে ফাঁকা একটা স্পেস আছে না দুই লাইনের মাঝখানে যদি এমন হয় আপনি একটা রিপোর্ট লিখছেন যেটা টিচার কারেকশন করবে তো কারেকশন করার নিয়ম হচ্ছে টিচার যখন ভুল হবে কেটে কলম দিয়ে কোথায় লিখবে উপরে নিচে জায়গা থাকতে হবে না তো এই কেসগুলোতে আমরা কিভাবে এই ফাঁকা জায়গা তৈরি করব অনেকে কি করে এখানে এন্টার দেয় এটা কিন্তু আমার প্যারাগ্রাফ হয়ে গেছে কিন্তু ফাঁকা স্পেস তৈরি হয় নাই এন্টার দেওয়া যাবে না দেখেন কীভাবে করতে হবে প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম কমে থাকবো এই যে দেখেন এইখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করেন কমন আছে কত ওয়ান এটা হচ্ছে বাই ওয়ান তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন সাধারণত আমরা যদি কাউকে কারেকশন করতে দিই তাহলে আমরা টু দিই এর মানে কিন্তু এই ভিতরে আপনি এখন মাউস ক্লিক করলে যাবে না যায় মাউস ক্লিক করলে যায় না কিন্তু এটা হচ্ছে ডাবল বলি আমরা টু মানে ডাবল আমি শর্টকাটটা শিখাই কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান মানে হচ্ছে সিঙ্গেল কন্ট্রোল টু মানে হচ্ছে ডাবল কন্ট্রোল ফাইভ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই তিনটা আমি জানি বাকিটা শর্টকাট আছে কিনা আমার জানা নাই ওয়ান হচ্ছে কন্ট্রোল ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে কন্ট্রোল ফাইভ আর টু হচ্ছে কন্ট্রোল টু কন্ট্রোল থ্রি দিলে কাজ করে কিনা দেখি কন্ট্রোল থ্রি দিলে কাজ করে না তো কন্ট্রোল প্যাকার্টার উপরে হ্যাঁ আমি সিলেক্ট না করলেও কাজ করি আমি এখানে আসি হ্যাঁ এই প্যাকারটাতে আসি কন্ট্রোল টু কাজ করলো না কন্ট্রোল ওয়ান কন্ট্রোল ফাইভ ওকে তাহলে এটা কী বলে ঠিক আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ওকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই তিনটা শর্টকাট আমাদের জানা দরকার কমনলি কন্ট্রোল প্লাস ওয়ান কন্ট্রোল প্লাস টু কন্ট্রোল প্লাস ফাইভ তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্পেসিং এরপরে এটাকে আমরা বলি ডাবল স্পেসিং এটাকে বলি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্পেসিং স্পেসিং মানে কি স্পেসিং বিটুইন লাইনস ওকে দুই লাইনের মাঝখানে ক্লিয়ার স্পেসিং বিটুইন লাইন সাপোজনে এটাই এই এখানে আমি সিলেক্ট করলাম এখন যদি কন্ট্রোল টু দিই ডাবল স্পেসিং হয়েছে কন্ট্রোল ফাইভ দেই ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে কন্ট্রোল ওয়ান দেই সিঙ্গেল হয়েছে ক্লিয়ার আপনার অনেক সময় একটা প্যারাগ্রাফ নেট থেকে কপি করে আনেন কিন্তু অনেক বড় ফাঁকা আছে কোনোভাবে রিমুভ করতে পারেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তার অপশন ওকে আর নেট থেকে যখন কপি করে আনেন তখন যেটা করবেন সাব্যোধনে যে সিলেক্ট করলেন প্রথমে এই নো স্পেস নর্মাল এগুলো দিবেন তাহলে নর্মাল ঠিক হয়ে যাবে ঠিক আছে নো স্পেস আর নর্মাল এরপরে আপনার যা ফর্ম্যাটিং করা করবেন তাহলে কতগুলা শর্টকাট শিখলেন অনেকগুলা শিখছেন না একটা ক্লাসে অনেকগুলা কিন্তু বলেছি তো সর্বশেষ আর কি করব এখানে একটা শর্টকাটে শর্টকাট বলে দিই মানে কীভাবে মনে রাখবেন শর্টকাট অধিকাংশ শর্টকাট তৈরি হয়েছে ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে ঠিক আছে যেগুলো ব্যতিক্রম কেন ব্যতিক্রম সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি কপি পেস্ট তারপরে এই যে বোল্ড ইটালিক আন্ডারলাইন ওকে এই যে লেফট রাইট জাস্টিফাই আমার কথা ধরতে পেরেছেন অধিকাংশ শর্টকাট হচ্ছে ওয়ার্ডের প্রথম অক্ষর এখন কথা হচ্ছে সাবজনে আমি একটা এক্সাম্পলে আসি সেন্টারের ক্ষেত্রে সি হলো না কেন কারণ সি অলরেডি কপিতে চলে গেছে না চলে গেছে না কপিতে কপি পেস্ট লিখছিলাম না কোথায় যেন কপি পেস্ট লিখি নাই এই যে কপি পেস্ট সি চলে গেছে এখানে কিন্তু আরেকটা শর্টকাট জানা দরকার কন্ট্রোল প্লাস এক্স নাকি কাট ওকে এখন এই যেমন এখানে এক্স কোন তিনটার কোনোটাই নেই তাহলে এখন আসেন দেখি কেন এটা হচ্ছে তাহলে এ সেন্টার তা চিন্তা করতে হবে প্রথম অক্ষর প্রথমে সি দিয়ে অলরেডি কপি চলে গেছে তাহলে হবে না তাহলে পরের অক্ষরে যেতে হবে তাহলে এখানে পরের অক্ষরটা ই ঠিক আছে তাহলে কাঠের ক্ষেত্রে হয় না কেন সিতে কপি চলে গেছে ইউতে তে আন্ডারলাইন চলে গেছে আর টিতে কন্ট্রোলটিতে কিছু একটা আসে কন্ট্রোলটিতেই কন্ট্রোলটিতে কোনো একটা আসে যে কারণে ওটাতে হচ্ছে না যে কারণে এক্স এ চলে গেছে মানে সিকুয়েন্সালি আসছে যেমন জেড এই সবগুলি শর্টকাট আছে সর্বশেষ জেট ছিল তাকে দিয়েছে যখন একাধিক ওয়ার্ড থাকে প্রথম ওয়ার্ডের কোনোটা ম্যাচ না করলে দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষর ওকে এই হচ্ছে ট্রিক্স সর্বশেষ আসেন যে এই অবস্থায় মাউস ছাড়া আমার এই যে উপরে ফাইল হোম ইনসার্ট ডিজাইন এগুলো আছে না আমি ওখানে যেতে চাই মাউস ছাড়া ঠিক আছে দেখেন কিভাবে যাব কিবোর্ড থেকে অল্টা প্রেস করবেন দেখেন সবগুলো ওয়ার্ডের একটা করে শর্ট না মানে লেটার উঠছে উঠছে মধ্যে এফ এবার যদি এফ প্রেস করি তার মানে ফাইলটা ওপেন হচ্ছে দেখছেন হলো এই যখন এখানে আসি দেখেন অনেকগুলো শর্টকাট আসছে না প্রত্যেকটার উপরে একটা করে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন তাহলে শর্টকাট শর্টকাটগুলো তাহলে কী দেখেন এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে কন্ট্রোল ধরে এচ কন্ট্রোল ধরে এন কন্ট্রোল ধরে ও কন্ট্রোল ধরে আই কন্ট্রোল ধরে এস কন্ট্রোল ধরে এ এ এইভাবে কাজ করে আর কি বা কন্ট্রোল ধরে না সরি এখানে সরাসরি একটা ক্যারেক্টার মানে এ যদি দে এখন এই অবস্থা যদি এ দে তাহলে সেভেজ হবে দেখেন হয় কি না হইছে না কি হয় নাই সেভেজ আসার পরে দিস পিসি এখানে কী দেবেন বলেন তো কী দেবেন সি দে সি দিব স্কেপ দেন আগের অবস্থায় চলে আসবে সো কমন যেটা মানে সবটা এত ইউজ করি না যেমন অল্টা দিলাম এখন আমার সরি অল্টা দিলাম এই অল্টা দিলে এগুলো আসছে হঠাৎ করে আমরা আসা দরকার ধরেন এই পিতে পি দিলাম লেয়ারটা অ্যাক্টিভ হয়েছে না এরপরে মার্জিনে যে চলে আসছে আসছে না এখন ডাউনও দিয়ে আপেরও দিয়ে আপনি যান কাস্টম সিটিজেন যেতে চান এখন কী দিতে হবে এই দিতে হবে এটা কি জানতেন কেউ ওকে আবার দেখাই জানি আমি হোমে আসি এখন হ্যাঁ অলটা প্রেস করলাম এই যে অলটা প্রেস করলে দেখেন হোম এইচ দিলে হবে এখন যদি এন দিই তাহলে ইনসার্টে যাবে চলে গেল ঠিক আছে ইনসার্টের এগুলো অ্যাক্টিভ হয়েছে স্কেপ দিয়ে আগের অবস্থায় চলে আসবে স্কেপ দিলে আগের অবস্থায় মানে এখন এইচ দেব হোমে যাবো এই যে হোমে গেলাম হোমে যাওয়ার পরে দেখেন এই যে শর্টকাটগুলো দেখেন কি আছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে যদি ওয়ান দিই এই যে বোল্ড অ্যাক্টিভ হয়েছে দেখছেন এই যে মেকের উপরে ছিল বলে মেকটা বোল্ড হয়ে গেছে ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম এতটুকু এবার দেখেন অল্ট্রা তারপরে হোম হোমের পরে আমি এখন ধরেন চাচ্ছি হচ্ছে থ্রি থ্রি মানে কানালেন না

এটা তো দিয়ে দিচ্ছি আপনাদের রেকর্ড দিয়ে দিচ্ছি না পেয়ে যাবেন আচ্ছা আমি রেকর্ড অফ করি তারপরে শুনবো হ্যাঁ এটা তো আপনাদের দিয়ে দিব হ্যাঁ পেয়ে যাবেন রেকর্ড দিয়ে দিব সো পেয়ে যাবেন আমি দেখি এক পেজে সব নিয়ে আসা যায় কিনা আনা যাচ্ছে সো চাইলে কেউ প্রিন্ট করে নিতে পারেন অসুবিধা নেই ওকে দেখি কতগুলো শর্টকাট এখানে দিয়েছি আমরা আজকে শিখালাম সো আরও অনেক শর্টকাট আছে আরও অনেক ওয়ে আছে সেগুলো দেখেন ছত্রিশটা নাকি আচ্ছা এটা আমি এটা এটা আমি আপনাদের এমনিতে একটা পেজটা আপনাদের যে কি বলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব ওকে ইউ ঠিক আছে তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই ওকে থ্যাংক ইউ